হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে চিকেন লাহোরি জারগা। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে মাংসটা ম্যারিনেট করার জন্য আমি একটি পেস্ট তৈরি করে নিব, যার জন্য এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম, 2 চা চামচ টক দই, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ লেবুর রস, 1 চা চামচ সাদা সিরকা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলার গুঁড়ো, 1 চা চামচ তান্দুরি মশলার গুঁড়ো। তান্দুরি মশলাটা আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে। 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 অরেঞ্জ কালারের ফুড কালার 1 চিমটি, রেড কালারের ফুড কালার 1 চিমটি দিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব। এখানে আমি একটি আস্ত মুরগি দিয়ে দিলাম। মুরগিটাকে আমি আগে থেকেই ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন মুরগির গায়ে আমি কিভাবে ছুরি দিয়ে দাগ কেটে দিয়েছি, যাতে মশলাটা ভালো মতো মাংসের ভেতরে ঢুকে যায়। এখানে আমি 1 কেজি 200 গ্রামের একটি মুরগি নিয়ে নিয়েছি, আর এখন মাংসের সাথে আমি মশলাটা ভালো মতো মেখে নিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে ভালো মতো মাখানো হয়ে গেলে আমি মুরগির পা দুটো একত্রে করে আমি একটি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, যাতে মুরগিটা ভাজতে সহজ হয়। আপনার এটা করতে না চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। এখন মুরগিটাকে আমি ঢেকে ফ্রিজে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন। আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ এখন আমাদের ম্যারিনেট করা চিকেনটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এটাকে ঢেকে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। 3 ঘন্টা পরে আমি মুরগিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। আমার পানিটা গরম হয়ে গেছে, পানিটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই ম্যারিনেট করা মুরগিটা। এখন এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি চিকেনটাকে উল্টে দিব, আমি চিকেনের এই পাশটাকেও সিদ্ধ করে নিব। এটাকে আমি উল্টে দিলাম। এখন অতিরিক্ত যে মশলাগুলো ছিল এটা আমি মুরগির উপর ঢেলে দিলাম। এখন আমি এটাকে ঢেকে আরও 15 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। দেখুন 15 মিনিট পরে মুরগিটা 2 দিক দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। মুরগিটাকে ডুবো তেলে ভাজার জন্য আমি প্রথমে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটাকে আমাদের মোট 12 মিনিটের জন্য ভাজতে হবে। এই পাঁচটা প্রথমে 6 মিনিটের জন্য আমি ভেজে নিলাম। এখন এটাকে আমি এই দিক দিয়েও আরও 6 মিনিটের জন্য ভেজে নেব। 12 মিনিটের বেশি এটাকে ভাজা যাবে না, তাহলে এটা বেশি ক্রিসপি হয়ে যাবে। মুরগিটা আমার 12 মিনিট ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটি প্লেটে নিয়ে নিব। এখন আমি মুরগিটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হলো। দেখতেই পাচ্ছেন এটা তো কতটা সফট আর জুসি হয়েছে। আমি আশা করছি আমার
আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা একটি বাসায় তৈরি করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।